নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 2023 আর কটা মাস পর নতুন বছর পড়তে চলেছে। কুম্ভ রাশির মহা ভবিষ্যৎবাণী ধ্রুব সত্য হতে চলেছে। এই ছয়টি বড় ঘটনা ঘটতে চলেছে কুম্ভ রাশির, আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। প্রত্যেকে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছে তাদেরকে প্রণাম জানাই, ছোটদের শ্রেয়াশিস এবং আন্তরিক ভালোবাসা জানিয়ে প্রোগ্রাম শুরু করছি। দেখুন, অনেক মেসেজ এসছে যে স্যার নতুন বছর কেমন যাবে, সেটা নিয়ে একটু যদি আপনি বলেন, আভাস দেন, পূর্বাভাস দেন খুব ভালো হয়। আমি এখানে ছটি মানে গুরুত্বপূর্ণ যে ঘটনাগুলো ঘটতে চলেছে কুম্ভ রাশির সাথে সেটা আমি বলবো নেক্সট ভিডিওতে। আপনাদের কুম্ভ রাশির বর্ষফল আমি কিন্তু দিব, অর্থাৎ আপনার স্বাস্থ্য, কেরিয়ার, কর্ম সমস্ত ইন ডিটেলস, প্রেম সমস্ত কিছু নিয়ে কিন্তু সেখানে আলোচনা করব। এখানে আমি 2023 সম্পূর্ণ মহা ভবিষ্যৎবাণীটা আপনাদেরকে দিতে চলেছি, যা ধ্রুব সত্য হতে চলেছে। এবং এর পাশাপাশি আমি এই ভিডিওর শেষে আপনাদেরকে জানাবো যে কুম্ভ রাশির ক্ষেত্রে কি কাজ করলে এ বছরটা শুভ যাবে, কি উপায় করলে শুভ যাবে, সেটা আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণরূপে শুনবেন। অনেকে কমেন্ট করছেন যে স্যার আপনার দুটো চ্যানেল আছে। আমি বারবার বলছি না, আমার একটি মাত্র চ্যানেল, যেটি হচ্ছে অ্যাস্ট্রো এডুকেশন। এর পাশাপাশি আমি আরেকটি আপনাদেরকে কথা বলি, যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে অবশ্যই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। 17 জানুয়ারি 2023 শনি রাশি পরিবর্তন করে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করছে। 21 এপ্রিল 2023 দেবগুরু বৃহস্পতি মীন রাশি থেকে আপনার মেষ রাশিতে প্রবেশ করছে। 30 অক্টোবর 2023 রাহু আপনার মীন রাশিতে, কেতু আপনার কন্যা রাশিতে প্রবেশ করছে। আপনাদের জন্য কি মহা ভবিষ্যৎবাণী উঠে আসতে চলেছে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। তবে আবারও বলছি, যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকারা আছেন, প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন। দেখুন, শনি আপনাদের এতদিন পর্যন্ত দ্বাদশভাবে অবস্থান করছিল। 17 জানুয়ারি 2023 এই শনি আপনার কুম্ভ রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ আপনার স্বরাশিতে, যেটা শনির পজিটিভ ঘর। এবং কুম্ভ রাশিতে আপনাদের দ্বিতীয় শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ আপনাদের শুরু হতে চলেছে। এবং শশ নামক মহাপুরুষ রাজযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে শনি। কী হবে দেখুন, প্রথম কথা আপনাদের মান সম্মান বৃদ্ধি হবে, সুনাম আপনাদের বাড়বে, দীর্ঘদিন আটকে আছে এমন কোনো কাজ আপনাদের সম্পন্ন হবে, এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট কিন্তু হবে, এবং যাদের মামলা মকদ্দমা চলছিল সেই জায়গা থেকে কিন্তু আপনারা রিলিফ পাবেন। অর্থাৎ মানসিক একটা চাপের মধ্যে যারা ছিলেন, টেনশান, উদ্বেগ, সেই জায়গা থেকে কিন্তু শনি রাশিতে প্রবেশ করে আপনাদের কিন্তু ফার্স্টলি রিলিফ কিন্তু করতে চলেছে। বৃহস্পতি 21 এপ্রিল 2023 রাশি পরিবর্তন করে মেষ রাশিতে আপনার তৃতীয়ভাবে অবস্থান করছে। সরাসরি পঞ্চম দৃষ্টি দিয়ে আপনার সপ্তম ভাবকে দেখছে। আমি বারবার বলছি, বৃহস্পতির দৃষ্টি গঙ্গা জলের মতো পবিত্র হয়, অমৃত মতো। যারা বিয়ের জন্য প্রচেষ্টা করছিল কুম্ভ রাশি, একদম নোট করে রাখুন, 21 এপ্রিলের পর থেকে আপনার বিয়ের একটা সম্ভাবনা কিন্তু আপনাদের সৃষ্টি হতে চলেছে। যারা দীর্ঘদিন বিয়ের জন্য প্রচেষ্টা করছেন, বিয়ে হচ্ছে না বা দেখাশোনা চলছে কিন্তু কনফার্ম হচ্ছে না, এখানে আপনাদের দেখাশোনা হবে এবং বিয়ের জায়গাটাও কিন্তু, আপনি যদি কুম্ভ রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে বিয়ের জায়গাটা কিন্তু কনফার্ম কিন্তু হতে চলেছে, শুভ বিবাহের সম্ভাবনা কিন্তু আসতে চলেছে। এবং আপনাদের দৈনন্দিন রোজগারের, দেখুন সপ্তম ভাব হচ্ছে ডেলি ইনকাম, দৈনন্দিন রোজগার, দৈনন্দিন রোজগারের জায়গা কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু পেতে চলেছে 21 এপ্রিল 2023 এর পর। এবং যারা পার্টনারশিপ বিজনেস করছেন,
বা করবেন ভাবছেন। যৌথ ব্যবসা, তাদের ক্ষেত্রে আমি বলবো 21 এপ্রিল 2023 পর আপনারা যারা পার্টনারশিপ বিজনেস করতে চাইছেন তারা কিন্তু সেই সময় ব্যবসা করুন, বিশেষভাবে কিন্তু আপনারা লাভবান আপনারা কিন্তু হবেন। আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনাটা দেখা যাচ্ছে। সরাসরি এই বৃহস্পতি আপনার ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে, দেখুন ভাগ্যভাবে দিয়ে বৃহস্পতির দৃষ্টি ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি, পিতার সাহায্য, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, এবং আপনার ক্ষেত্রে এমন কোনো কাজ আটকে আছে দীর্ঘদিন ধরে সেই কাজ আপনাদের কিন্তু সম্পূর্ণ কিন্তু হতে চলেছে কুম্ভ রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং শনি কিন্তু আপনাদেরকে অনেকটাই কিন্তু তুলে ধরবে এই রাশিতে প্রবেশ করে, শনিও কিন্তু আপনাদেরকে কিন্তু দ্বিতীয় চরণে অনেক যে সমস্যাগুলো চলছিল হচপচ অবস্থাতে ছিলেন সেই জায়গা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসবেন। এবার সরাসরি এই বৃহস্পতি আপনাদের একাদশ ভাবকে দৃষ্টি দিচ্ছে, দেখুন একাদশ ভাবে দৃষ্টি বৃহস্পতির খুব শুভ বলে কিন্তু মানা হয়। ভাগ্যভাব, একাদশ ভাব, সপ্তম ভাব, অর্থাৎ আপনাদের সাকসেস জায়গাটা, সফলতা আসছিল না। আমি একটি কথা বলি, সফলতার জায়গাটা দুটির মাধ্যমে, একটা হচ্ছে যদি আপনার ভাগ্য যদি সাথ দেয় কি না আপনি কিন্তু সফলতা পাবেনই, এবং পরিশ্রম, ভাগ্য এবং পরিশ্রম যদি পরিশ্রমের সাথে সাথে যদি ভাগ্য যদি আপনার সাথ দেয় আপনি কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু সফলতা কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ একাদশভাবে দৃষ্টি দিচ্ছে, এটা কিন্তু আপনাদের সাকসেসের জায়গা কিন্তু নির্দেশ কিন্তু করছে আপনি কুম্ভ রাশি মানুষ আপনার ক্ষেত্রে। এইবার আসি রাহু রাশি পরিবর্তন করে আপনার দ্বিতীয়ভাবে ঢুকছে। দেখুন দ্বিতীয়ভাবে রাহু ঢুকাটা কিন্তু একটা কিন্তু শুভ কিন্তু নয়, এখানে কি করবে দ্বিতীয়ভাব পরিবারের জায়গা, পরিবারের ক্ষেত্রে আপনাদের পারিবারিক লোকের সঙ্গে কিন্তু 30 অক্টোবর 2023 থেকে পরিবারের লোকের সঙ্গে কিন্তু মতবিরোধ, মত পার্থক্য আপনারা কিন্তু সৃষ্টি কিন্তু করবে। অর্থাৎ নিজের পরিবারের লোকের সঙ্গে কিন্তু যথেষ্ট মত পার্থক্য কিন্তু তৈরি কিন্তু হবে, এবং কথাবার্তার দিকে একটু হলো সংযম রাখুন। কথাবার্তার জন্য হয়তো কারণ রাহু স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবে, অর্থাৎ এই কথাবার্তার জন্য কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অশান্তির সম্ভাবনা। এবং এর পাশাপাশি যেহেতু দ্বিতীয়ভাবে রাহু অবস্থান করছে, অযথা খরচ, ফালতু খরচ, অর্থাৎ খরচের দিকে কিন্তু ধ্যান দিন। কোনো ধরনের ভুল জায়গাতে ইনভেস্টমেন্ট করে টাকা নষ্ট যাওয়া এই সম্ভাবনাটা কিন্তু দেখা যাচ্ছে কুম্ভ রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে 30 অক্টোবর 2023 থেকে। এবং নভেম্বরের শেষ এবং ডিসেম্বর ভাগ্যাধিপতি ভাগ্যেভাবে অবস্থান করে আপনার ভাগ্যক্ষেত্রে কিন্তু বৃদ্ধি করবে, অর্থাৎ পূর্ণ মাত্রায় ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। দেখুন কী করবেন আপনারা, যতটা পারবেন মহাদেবের উপাসনা করুন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় আপনারা পাঠ করুন, বিশেষভাবে লাভ পাবেন। এবং শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, তাতেও কিন্তু আপনারা লাভ পাবেন। ওম সাং শনিশ্চরায় নমঃ, এটা আপনারা সূর্য অস্ত যাওয়ার পর পশ্চিম দিকে মুখ করে আপনারা বসে যদি এটা পাঠ করতে পারেন 8 বার বা 108 বার তাহলে কিন্তু বিশেষরূপে আপনারা কিন্তু শুভফল কিন্তু পাবেন কুম্ভ রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। অর্থাৎ এই যে 2023 কুম্ভ রাশির যে আমি মহা ভবিষ্যৎবাণী যে 6টি কথা আমি বললাম ধ্রুব সত্য হতে চলেছে, ডায়েরিতে নোট করে নিতে পারেন, এই ঘটনাগুলি কিন্তু আপনার সঙ্গে কিন্তু ঘটতে কিন্তু চলেছে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, এ বিষয়ে যাদের কমেন্ট আছে বা যারা অনলাইনে আমার সাথে কনসাল্ট করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নমস্কার, ধন্যবাদ।